সবর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সুখ, দুঃখ, আনন্দ, মুসিবত সবসময় মুমিন এই জীবনযাপনে অভ্যস্ত হবে। মুমিন মুসলমান কখনো আরামপ্রিয়, পরিশ্রম বিমুখ, কোমলতাপ্রিয়, অলস, সুখ প্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারি হতে পারে না। এই কারণেই রসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম তার প্রিয় সাহাবি হজরত মুয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এই মর্ম নসিহত করেছিলেন, হে মুয়াজ, আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে, কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হতে পারে না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহ তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে উল্লেখ করেন, রসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম সাধারণ জীবনযাপনকে ইমানের নিদর্শন বলেছেন। যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে, দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে, ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে, তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কবার্তা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, আমার উম্মতের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংখ্যা কি তখন এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে সময় তোমরা সংখ্যায় কম হবে না, বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটোর মতো হালকা হবে। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে, আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদেরকে ঘিরে ধরবে। একজন সাহাবি জানতে চাইলেন, ইয়া রসুল্লাহ, কেন এই হীনমন্যতা আসবে? প্রিয় নবী বললেন, দুইটি কারণ। ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে, আর তোমরা মৃত্যুকে ভয় করতে থাকবে। বাস্তবেই দেখা যাচ্ছে বর্তমানে আমাদের মুসলিমদের মাঝে এই দুইটি বিষয় লক্ষণীয় হারে বেড়েছে। পরকালের তুলনায় দুনিয়া কি বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ, পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনে মৃত্যুর আশঙ্কায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মুসলমান। মুমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফিতনা থেকে বিরত থাকা, ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেয়া, পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করা, আর এই দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন, পরকালের জবাবদিহিতা ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন, ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের নাজাত লাভে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুন। আমিন।